লাগাতার প্রবল বৃষ্টিতে জলমগ্ন সর্বত্র। গত চার দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নিম্নচাপের কারণে চলছে প্রবল বর্ষণ। বর্ষণের জেরে খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় যেমন ধসের খবর সামনে এসেছে, তেমনি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় পড়েছেন বহু এলাকাবাসী। এমনই ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বর বিধানসভার ইসিএল এর সোনপুর বাজারি প্রজেক্টের অধীনে বসবাসকারী আর এন কলোনি এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির কারণে এলাকায় নেই বিদ্যুৎ, বিদ্যুৎ সংযোগ না থাকায় চলছে না ইসিএল এর পাম্প। আর ঠিক সেই কারণেই বিদ্যুতের পাশাপাশি এলাকায় সংকট দেখা দিয়েছে জলের। এলাকায় শীঘ্রই বিদ্যুৎ সংযোগ চালু ও জল সরবরাহের দাবিতে আর এন কলোনির লোকেরা সোমবার সোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। স্থানীয় বাসিন্দা কৌশিকবাবু জানান, গত শুক্রবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই, পাশাপাশি বন্ধ হয়েছে জলের সরবরাহ, সেই কারণেই চরম সমস্যায় পড়েছেন তারা। তিনি জানান, এই সময়ে প্রায় প্রত্যেকটি স্কুলেই চলছে হাফিয়ালি পরীক্ষা। বিগত কয়েকদিন এলাকায় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা পড়েছেন চরম সমস্যায়। মোমবাতির আলোয় চলছে পড়াশোনা, তাই শীঘ্রই ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকি। অন্যদিকে সোনপুর বাজারি প্রজেক্টের পার্সোনাল ম্যানেজার আবির মুখার্জি স্থানীয়দের সঙ্গে একমত হয়ে জানান, ইসিএল এর তরফে এলাকায় শীঘ্রই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা চলছে। তিনি জানান, আগামী দু ঘন্টার মধ্যে এলাকায় এই বিদ্যুৎ সংযোগ ও জলের ব্যবস্থা করা হবে। পার্সোনাল ম্যানেজারের আশ্বাসে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন। গুরুবার সে দুর্যোগ চল রহা থা, প্রাকৃতিক প্রবলেম অভি চল রহা হ্যায়, ইতনা বারিশ হো রহা হ্যায়, उसके चलते लाइन एक दिन ना आए, भले ठीक है, गुरुवार से ये शुरू हुआ, आ रहा था जा रहा था। शुक्रवार रात के 9 बजे अचानक से लाइन चला गया, उसके बाद से आज सोमवार का 12 बज रहा है, अभी तक एक मिनट के लिए भी करंट नहीं आया। सबसे बड़ा प्रॉब्लम क्या है जानते हैं, जब करंट नहीं रहता तो पानी का पंप नहीं चलता है, और 550 क्वार्टर में किसी का घर में पानी नहीं है, पानी नहीं है ये भी चलिए मान लिया, चलिए कहीं ना कहीं से पानी जुगाड़ कर लेगा। आप लोग को पता है कि हाफयरली एग्जाम चल रहा है सभी स्कूलों का, बच्चे लोग कैंडल लाइट में पढ़ाई कर रहे हैं, तो बोलिए इतना बड़ा संस्था है, इतना बड़ा एक प्रोजेक्ट है, जहाँ पे 550 उसका मेन आदमी लोग जहाँ रहता है उसको अगर बेसिक बुनियादी सुविधा मैनेजमेंट अगर नहीं दे पाए, तो उसके लिए हम लोग आज आए हैं एपीएम साहब के पास कि हम लोग सुबह 6 बजे से पूरा ये टीम हमारे इंजीनियर के साथ घूम रहे थे, फॉल्ट देख रहे थे, कल रात 12 बजे तक भी हम लोग साथ में थे, हम लोग पूरा सहयोगिता किए, लेकिन जब आप देख रहे हैं कि पानी सर के ऊपर से गया है, तब हम लोग अभी जवाब मांगने आए हैं मैनेजमेंट से, क्या क्या हम लोग ऐसे रह जाएंगे, एक 550 क्वार्टर इतना बड़ा प्रोजेक्ट का ऐसे ही रह जाएगा, एक कॉलोनी का पूरा कॉलोनी अंधेरे में डूबा रहेगा, पूरा का पूरा कॉलोनी क्या पानी बिना पानी का 4-5 दिन कैसे गुजार लेगा, बोलिए। सबका घर में बच्चा है, सबका घर में खाना पीना बनता है, सबको नहाना धोना है, सबको बाथरूम जाना, टॉयलेट जाना है, कैसे जाएगा, इसका सोल्यूशन मांगने हम लोग आए हैं, और कुछ नहीं है। इतना ही हम लोग का वक्तव्य है कि आज के आज हम लोग को करंट सेपरेट करंट एरिया से जोड़ा जाए, और हम लोग को बेसिक बुनियादी सुविधा पानी हम लोग को 2 घंटे के अंदर हम लोग को पानी चाहिए, नहीं तो किसी का घर में पानी नहीं है, बड़ी किल्लत हो रहा है पानी का, और उसके चलते हमारा लेडीज लोग ना खाना बना पड़ी है ना बाथरूम जा पड़ी। आपका परिचय? मेरा नाम है कौशिक घोष। दुर्योग होते ना सारा पश्चिम बंग व्यापी, से दुर्योग कारण एरकम लाइट बा जब, किन्तु खूब स्वाभावत ही যদি কাউরের ঘরে আলো বা জল দুটোই এত ইম্পর্টেন্ট জিনিস, যেটা কৌশিক বলল পরীক্ষা চলছে, এবং তার সঙ্গে ওরা এটাও বলেছে যে আমাদের যে ইঞ্জিনিয়ার কাল রাত 12টা এবং আজ সকাল থেকে ওদের সাথেই ঘুরছে, কিন্তু কোনো কারণবশত ফল্ট যে পাইনি। আমি এইমাত্র আমার জিএম সাহেব বলেছেন আনন্দমোহন সাহেব যে ঠিক আছে, আমরা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে উইদিন 2 আওয়ার্স এর মধ্যে যেটা ওরা ডিম্যান্ড, যাতে জল প্রত্যেক কোয়ার্টারে দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করছি, এবং আশা করছি যে আপাতত তার থেকে আরো 1 ঘন্টার মধ্যে ইলেকট্রিসিটিরও একটা অন্য ফিডার থেকে হোক বা যেভাবে হোক সমস্যার সমাধান করে দেওয়া যাবে। সুতরাং ওরা যেটা বলছে 2 ঘন্টা এবং 3 ঘন্টা কনজিউটিভের মধ্যে সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর প্রয়াস চালাচ্ছি এবং আশা করছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ইয়ে না হয় তার জন্যও কনসার্ন ডিপার্টমেন্টের সাথে আমরা কথা বলছি।
পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টিযুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে, গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 0343-260-2139, এছাড়াও 9593-222-111। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচার, ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927-800-447, এছাড়াও 8670-909033। অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নাম্বারে। শহর দুর্গাপুরে
চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।